আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইনের সপ্তম পর্ব টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। তো আমি গত টিউটোরিয়ালে দেখেছিলাম যে কিভাবে এই রেক্ট্যাঙ্গেল নিয়ে কাজ করতে হবে। আমি কিন্তু সব কিছু আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, আর এবং ওই রেক্ট্যাঙ্গেল টুল, তারপর এখানে আমাদের যে রাউন্ড টুল, এলিপস টুল, হ্যাঁ, পলিগন টুল, স্টার টুল, কিভাবে এখানে কি করতে হবে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাই দিছি। তো চেষ্টা করবেন ওই টিউটোরিয়াল দেখে, তারপর আমাদের আজকে যেটা টিউটোরিয়াল করব সেটা হচ্ছে যে আমাদের আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে যে আমরা পেন্ট ব্রাশ এবং আমাদের শেপার টুলের ভিতরে যে টুলগুলো আছে এটা নিয়ে আমরা আলোচনা করব, বা এটা নিয়ে আমরা কাজ করব যে কিভাবে সঠিকভাবে কাজ করা যায়। তো আমরা একটু স্টার্টে যাই। আবার যদি আমরা স্টার্টে যাওয়ার পর দেখেন যে আমরা গত টিউটোরিয়ালে এটা দেখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, রেক্ট্যাঙ্গেলের যেগুলো যত সাব টুল আছে আমি সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আজকে আমরা কাজ করব সেটা হচ্ছে যে আমরা পেন পেন ব্রাশ টুল, তারপর ব্লব ব্রাশ টুল, তারপর শেপার টুল, হ্যাঁ, পেন্সিল টুল, স্মার্ট টুল, পেথরেজার টুল, জয়েন্ট টুল, এখন এবার এটা কিভাবে করা যায়। তো আমরা আবার অ্যাডোবি ইলাস্ট্রেটর যাবো। অ্যাডোবি ইলাস্ট্রেটর যাওয়ার পর আমি এটা আউট করে দিচ্ছি, এটা মানে এটা ডিলিট করে দিচ্ছি, যেহেতু আমাদের কাজ এটা মোটামুটি কমপ্লিট। তো যদি এটা কিভাবে ডিজাইন করতে হবে তো অবশ্যই ওই টিউটোরিয়ালটা দেখে এসে, মানে ষষ্ঠ টিউটোরিয়ালটি দেখে এসে এই টিউটোরিয়ালটি করবেন। আর যদি আপনি সব ভিডিও না দেখে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম হবে, কারণ আমি কোন টিউটোরিয়ালে কত সুন্দরভাবে যে বোঝাইছি আপনি দেখলে আসলে বুঝতে পারবেন যে আমি কত সুন্দরভাবে বুঝাই দিছি। তো আমি এটা ডিলেট করতেছি, কিবোর্ডের ডিলেট সাপন ডিলে বাটন চাপলে এটা ডিলেট হয়ে যাবে। আচ্ছা, আমি ডিলেট করতেছি, এটা ডিলেট করার পর আমাদের আজকে কাজ করব কি, আমরা এই যে দেখেন এর যে পেন্ট ব্রাশ এবং এর ভিতরে আছে কি ব্লব ব্রাশ। তো পেন্ট ব্রাশটা কি, আসলে যারা ক্যালোগ্রাফি অর্থাৎ যে আমরা আর্ট, যারা যারা আর্টিস্ট বা যারা ড্র করতে ভালোবাসি তাদের জন্য আসলে এই ব্রাশগুলো। তো আপনি যে কোনো একটা নিতে পারেন, যে ধরেন এখানে যদি আমি, এই যে দেখেন আমার, দেখেন আমার একটা কিন্তু ক্লোগ্রাফি অর্থাৎ টাইপোগ্রাফি একটা ডিজাইন হয়ে গেল। এভাবে যারা আসলে এই ডিজাইনগুলো করতে পারেন, যারা আসলে লেখালেখি বা কোনো ডিজাইন করতে ভালোবাসেন বা টাইপকে আসলে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারেন তাদের জন্য আসলে এই ব্রাশটি, ঠিক আছে। তারপর এটা হচ্ছে এটি একই ব্রাশ প্রায়। তো এখানে হচ্ছে দেখেন আমি যেটা ড্র করলাম এটা হচ্ছে আমার স্টক পর্দায় চলে গেছে, অর্থাৎ দেখেন এখানে ফলো করলে আপনার আমাদের হচ্ছে এটা স্টক, তো এটা হচ্ছে আমাদের ফিল, তো এটা হচ্ছে আমাদের স্টক, এটা হচ্ছে আমাদের ফিল, তো আমরা এটা স্টকে পরিণত হয়ে গেছে, এটা হচ্ছে স্টকের জন্য। আচ্ছা, তো স্টক বলতে আমরা যদি যখনই কোনো কিছু ড্র করতে যাবো আমাদের স্টক দিয়ে আমরা এটাকে বাড়াই নিতে পারি, এই যে দেখেন আমাদের স্টক মতো আমাদের ইচ্ছে মতো বাড়াই নিতে পারি। তারপর যেটা হচ্ছে এখানে হচ্ছে আর একটা হচ্ছে ব্লব ব্রাশ টুল, ঠিক আছে। আচ্ছা, ব্লব ব্রাশের টুলটা কি, এখানে যদি আমি আবার লিখি ধরেন অনুষ্ঠান, আসলে আপনাদেরকে আমি ওইভাবে ড্র করতে পারি না, আপনাদেরকে দেখানোর জন্য আসলে করতেছি, ধরেন এটা অনুষ্ঠান, ঠিক আছে, আসলে আর ধরেন আমি অনুষ্ঠান এটা লিখলাম, ঠিক আছে, বা ড্র করলাম। ড্র করার পর এটা আমাদের কিন্তু শেপ, মানে এটা ফিল কালারে চলে গেছে, আগে কি ছিল এটা স্টোকে মানে এই কালারে ভেরিয়েশন ছিল, এখন আমরা উপরে ফিল কালারে এটা সিলেক্ট করতে পারতেছি। তো ফিল কালারে আসলে আর আপনাকে ওটা স্টোকে পরিণত করতে পারেন, বা আপনি এটাও স্টোকেও করতে পারেন, আপনি যদি এখানে স্টোক দেন সেটাও করতে পারেন, বা স্টোকের এখানে ফিল কালার হলে আপনার স্টোকের আর প্রয়োজন হয় না। আচ্ছা, তো এটা স্টোকের ভাবে গেল, তো আপনি চাইলে এখানে কালার চেঞ্জ করতে পারেন, ইচ্ছে মতো আপনার কালার দিতে পারেন, ঠিক আছে, আসলে এটার কাজ হচ্ছে এটা। তারপর ধরেন আমাদের কি আছে, আমাদের মোটামুটি এটা কাজ শেষ। আচ্ছা, তারপর এখানে আছে কি শেপ, ঠিক আছে, শেপার টুল, শেপার টুলটা কাজ কি আমি আপনাকে দেখাচ্ছি, বৃত্ত নেব, বা আমাদের এখানে রেক্টেঙ্গল যেভাবে কাজ করছি এটা আসলে খুব শর্টকাট করছে এখন। তো শেপার টুলটা কাজটা কি, আমি যদি একটা গোল বৃত্ত নেই সেক্ষেত্রে যদি আপনি এখান থেকে এখানে ড্র করেন এটা আমাদের গোল হয়ে যাচ্ছে, খুব চমৎকার একটা বিষয় না। আচ্ছা, তারপর ধরেন আমি আবার যদি এটা কি কি করি, আমি আবার শেপার টুলটা নিলাম, নেওয়ার পর যদি আমি এটা এইভাবে, এই যে দেখেন তিন গোনা বৃত্ত যদি আমি করি, তিন গোনা জাস্ট ড্রোর মাধ্যমে এটা করতে পারলাম, ঠিক আছে, তো আমার আর রেক্টাঙ্গেল ইউজ করতে হচ্ছে না। আচ্ছা, তারপর এখানে আছে কি, আসলে এটার কাজ আপনি যেভাবে বৃত্ত করতে পারেন, বা আপনি এই যে চার কোনা ব্যবহার করতে পারেন, ঠিক আছে, রেক্টাঙ্গেল টুল আমাদের এটা চার কোনা আছে, হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এটার কাজ হচ্ছে এটা। তারপর এর সাফটটা এটা হচ্ছে পেন্সিল, ঠিক আছে, পেন্সিলটা আমরা যেটা সব ঘড়ি একে ফ্রি কাজ, এটা পেন্সিলটা হচ্ছে আপনি পেন্সিল অর্থাৎ খুব চিকনভাবে এটা ড্র হবে, এটা আমাদের আবার লিখি যদি দেখেন, এই যে আমার মানে
সিলেক্ট করার পর আপনি সিলেকশন টুলে যাবেন, এখানে আপনার বারবার আর কি সিলেকশন টুল দিতে হবে। তারপর এখানে যাওয়ার পর আমি আবার পেন টুলটা নিলাম, তারপর এখানে এই যে ঠিক আছে, এটা আসলে খুব চিকন ভাবে আর কি ইয়ে হয়েছে, তবে ওটা স্টক, তো আপনি আবার এটাকে স্টকে বাড়িয়ে নিতে পারবেন। ঠিক আছে, এটা একটা গেল। আচ্ছা, তারপর এটা হচ্ছে স্মার্ট টুল। স্মার্ট টুলের কাজটা কি, আমি একটা যদি পেন টুল নিয়ে একটা ড্র করি, ধরেন আমি এইখান থেকে এখান পর্যন্ত একটা ড্র করলাম। আচ্ছা আচ্ছা, ড্র করলাম, ঠিক আছে, এই ড্রটা করলাম। এখন দেখেন আমি একটা জুম করে নিচ্ছি বোঝানোর ক্ষেত্রে। আচ্ছা, জুম করলাম, তো এই জিনিসটা দেখেন আমি যে পেন টুলটা টানছি এখানে, আমরা বোঝা যাচ্ছে যে আমি এখানটা পেন টুল ধরে ই করছি, কিন্তু আমার এটা সুন্দরভাবে লেভেল নাই, অর্থাৎ সুন্দরভাবে এটা আমার রাউন্ড নাই। তো আমি রাউন্ড করার জন্য কি করবো, আমরা স্মার্ট টুলে যাব। স্মার্ট টুলে আসার পর এখান থেকে আপনি আচ্ছা এই যে স্মার্ট টুলটা নিলাম, নেওয়ার পর আপনি এইখান থেকে এইভাবে এইভাবে টেনে জাস্ট এইভাবে যদি আমরা এখানে ছেড়ে দেই স্মুথ ভাবে, মানে আগে যেটা ছিল, আমি কন্ট্রোল জেড দিচ্ছি আবার। আচ্ছা, কন্ট্রোল জেড দিলাম, দেখেন এই যে আমার এখানে একটা কিন্তু একটা কি হচ্ছে, এখানে একটা মানে এরো দেখাচ্ছে, বা এখানে একটা মনে হয় যে কিছু একটা পড়ছে এমন মনে হচ্ছে। আচ্ছা, তো আপনি কি করবেন, স্মুথ স্মুথ টুল দিয়ে এটা আপনি লেভেল করে নিতে পারেন। দেখেন আমার স্মুথ যেভাবে আপনি টানতে পারেন সেভাবে এটা স্মুথ ভাবে স্মুথ হবে। ঠিক আছে, এখন দেখেন ওটা কিন্তু আমার এই শেপটা নাই, এখন সুন্দরভাবে এটা বোঝা যাচ্ছে যে এটা আমার কাজটা আর কি সুন্দর দেখা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এটা কাজ গেল, ওটা স্মুথ টুলে কাজ গেল ওটা। তারপর পাতলেসার টুল ইম্পর্টেন্ট না, আচ্ছা জয়েন্ট টুল, ঠিক আছে, তো জয়েন্ট টুলের কাজটা কি, আমি এখান থেকে যদি এখানে নেই, আচ্ছা ধরেন আমি আমি জয়েন্ট দেবো ওটা, তো এখানে জয়েন্টে যাবেন, জয়েন্টে আসার পর এখান থেকে যদি এটা ড্র করেন, এই যে এখান থেকে, আচ্ছা আসলে এটা খুব সহজে কাজ করে না, এটা আমি আরেকটা যদি এটা নেই, আচ্ছা আমি জয়েন্টটা নিলাম, নেওয়ার পর এখানে যদি আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই এখান থেকে জয়েন দেবো, এই যে দেখেন জয়েন্টটা দিলে এটা কেটে যাবে, আবার অনেক সময় ধরবে, এটা কোনো ইম্পর্টেন্ট না, তাও আপনি করতে পারেন বা ট্রাই করতে পারেন। আচ্ছা আসলে এটাই, আসলে যারা ক্যালিগ্রাফি বা আপনি টাইপ টাইপোগ্রাফি পছন্দ করেন বা আর্ট করতে পছন্দ করেন তাদের জন্য আসলে এই পেন্টুলগুলো। ঠিক আছে, তো টিউটোরিয়ালটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, লাইক করতে ভুলবেন না, আর যদি আপনার কোনো মতামত থাকে কমেন্ট করতে, তবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।